হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল উঠে ঘর ঠোর যা দিয়ে স্নান করে সেই যে ঠাকুর দিলাম, তো ঠাকুর দিচ্ছি। তারপর আর কী কী করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো সবাই সাথে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। ফ্রেন্ডস যে দেখতে পাচ্ছ, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। তো এখন দুনা দিয়ে জোকার টুকার দিয়ে তারপর ঠাকুর দেখিয়ে দেবো, তারপর প্রসাদ টোসাদ নামিয়ে নেবো। আমার ঠাকুর দেওয়া কমপ্লিট, প্রসাদ নামিয়ে নিচ্ছি। তারপর কী কী রান্না করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো সবাই সাথে থাকো। আর আজ বানাচ্ছি ডাল। আর এই যে আলুগুলো বেশি ভালো না, তার জন্য একটু সুতো দিয়ে দিলাম। আর এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই উঠে গেছে, তো ওই যে বিছনা তাও গুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আর কী কী রান্না করি তো সেটাও তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো সবাই সাথে থাকো। তো আমার বিছনা গুছানো হয়ে গেছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো, তো ওই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছও আছে, তো একটু মাছে ডিম বেরিয়েছিলো, তো তোমার দাদাভাই মাছ খেতে ভালোবাসে না, তার জন্য ডিমের বড়া বানাবো। আর এই যে মাছগুলো টানিয়ে নিচ্ছি, আর ঝিঙ্গে আলু দিয়ে চচড়ি বানাবো শস্য দিয়ে। তো আমার এই যে মাছ টানানো হয়ে গেছে, আর এই যে ডিমের বড়া বানাবো পেঁয়াজ কুচি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমার মাছের ডিম বড়াগুলো এই যে হয়ে গেছে, তো এখন নামিয়ে নেবো, তারপর মাছের চচড়া বসিয়ে দেবো। ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আমি ডিমটা আলু বসিয়ে দিয়েছি, তো একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। তো আজকে ডিমটা আলু দিয়ে মাছের কোনা চচড়ি বানাবো, তো সবাই সাথে থাকো আর ভিডিওটা একটু না করে পুরো দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ ঝিঙ্গে আর আলু ভাজা হয়ে গেছে, তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি মশলা নিয়েছি, সর্ষে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি। আমি নুন তো আগেই দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার যে তরকারিতে জাল উঠে গেছে, তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো, তারপর 2 মিনিট পর নামিয়ে নেবো। তো আজকে আমার রান্নাবান্না তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে। তো বাই ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস, তো এখন খাওয়া দাওয়া শেষ, তো এখন দুপুর টাইম, তো এখন একটু শোবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি টিক করে বাজিয়ে দেবে। তো বাই ফ্রেন্ডস।